পেশাত পিতৃ দর্জি, পুত্র সফলতার উত্তীর্ণ হল নীট প্রবেশিকা পরীক্ষাত। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালত নাম ভর্তির সুযোগ লাভ করিলে কাছার জেলার উধারবন্দর দুখিয়া পরিয়ালর ছাত্র রাজা ভট্টাচার্যয়। আর্থিক অনাটনের মাজতেই মেধাবী ছাত্র রাজার এই সাফল্য এতিয়া সকলোর বাবে হয়ে পড়িল অনুপ্রেরণা। কঠোর পরিশ্রম, দৃঢ়তা আর অধ্যবসায়ের দ্বারা এতিয়াও যিকোনো বাধা অতিক্রম করা সম্ভব সেয়া পুনৰ প্রমাণ করে দেখালে এগারী মেধাবী ছাত্রয়। কাছাৰ জেলার উধারবন চহরের প্রায় 5 কিলোমিটার দূরত্ব অবস্থিত নগর গ্রামের মেধাবী ছাত্র রাজা ভট্টাচার্যয় এইবার নীট প্রবেশিকা পরীক্ষাত সফলতার উত্তীর্ণ হয়েছে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালত নাম ভর্তির সুযোগ লাভ করেছে। চিকিৎসক হওয়ার সপোন পূরণের দিকত এখোজ দিছে রাজা ভট্টাচার্যয়। আমি 2024 মধ্যে নিট এক্সাম দিছিলাম আর আমার স্কোর আছে 567। আমি গভর্নমেন্ট কোটার থেকে এবার শিলচর মেডিকেল কলেজ চান্স পাইছি। আর আমি আমার মা বাবারে লাগে এটা করতে পারছি, তারা বহু সাহায্য করছে আমারে। আর আমার এলপি স্কুল থেকে যারা শিক্ষক আছে, শিক্ষক শিক্ষয়িত্রী আছে, তারা খুব সাহায্য করছে আমারে। আমার ছোট খালা দিদিমণি থেকে দরিয়া, আর আমার স্যার ইন্দ্রিয়ান সিং স্যার, তাই বহু সাহায্য করছেন। আমার মেন্টর হিসেবে তাই কাজ করছেন। আমার যে কোনো সময় কোনো অসুবিধা হলে স্যারে আমাকে গাইড করছেন, কারণ তার নিজের ছেলেও গুয়াহাটি মেডিকেল কলেজে পাইছে, তার মোটামুটি শেষ হয়ে যায় এবছর। স্যারেও তার সবসময় গাইড করছেন। আর আমি যে স্যারের কাছে অনুরোধ জানাই আর যে স্যারেও আমার আগামীতেও গাইড করিয়ে যাব। আমরা যদি নেটওয়ার্কেরও তোরা প্রবলেম হয় আর মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার বাবে কোনো প্রতিষ্ঠানত অফলাইন বা অনলাইন কোচিং লব পরাকৈ রাজার পরিয়ালর হাতত নাছিল অর্থ। অবশ্যে তেওঁৰ এজন শিক্ষক ধীরেন সিংহর পরামর্শ আর উৎসাহের নিজকে গাইড হিসাবে লৈ বিভিন্ন অনলাইন ভিডিও টিউটোরিয়াল চাই শ অধ্যয়ন করে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার বাবে নিজকে প্রস্তুত করেছিল। পেশাত দর্জি পরিতোষ ভট্টাচার্য আর বাবলি ভট্টাচার্যর যোগ্য পুত্র রাজা সরুরে পড়ায় পড়া শুনাত আছিল মেধাবী। মধুরা সনাতন হাইস্কুলর পড়া মাধ্যমিকত তিনিটা বিষয়ত লেটার নম্বর সহ লাভ করে প্রথম বিভাগত উত্তীর্ণ হয় রাজায়। ইয়ার পিছতেই উধারবন্দর DNHS স্কুলর পড়া উচ্চতর মাধ্যমিক একে ধরনের তিনিটা বিষয়ত লেটার নম্বর লৈ প্রথম বিভাগত উত্তীর্ণ হয়েছিল। দেউতাকর আর্থিক অক্ষমতার মাজতেই তেও চিকিৎসক হওয়ার সপোন দেখিছিল। অবশেষত অধ্যবসায় আর ইচ্ছা শক্তিরে তেও আজি সফলতার মুখখন দেখি অতি সুখী। এতিয়া সকলোৱে আশা কৰিছে যে রাজা ভট্টাচার্যর এই সফলতা দুখীয়া পরিয়ালর মেধাবী সন্তানকো অনুপ্রাণিত করিব। শিলচরের আখি দাসর রিপোর্ট, লোকালে টিম।